আমাদের প্রতিটি রং উঠে, প্রতিটি কোষে কোষে রোমাঞ্চ লাগে। কেন? 23 জানুয়ারি ক্যালেন্ডারের লাল কালিতে লিখিত শুধুমাত্র একটি নামই নয়, বেদনা সেই বাঙালির সদাতলে সাজানো মনের মণিকোঠায় সোনার বাঁধা এক অবিস্মরণীয় ইতিহাস। বাংলা তত বাঙালি তত ভারতের নয়নের মণি। নেতাজি সুভাষ চন্দ্র বোস যিনি ছিলেন আমার গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি, তত প্রাউড প্রবক্তা শ্রী শ্রী আনন্দমূর্তিজির ভাষায় যিনি ছিলেন পৌরুষের বজ্র কস্তুপ, উল্কার অলম শিখা, রাজনীতির জ্বলন্ত ধূমকেতু, আপসীন সংগ্রামের মূর্ত বিগ্রহ তিনি ছিলেন। আর দেশপ্রেমের এক উজ্জ্বল জ্যোতিষ তিনি ছিলেন। ভারতবর্ষে বাঙালি তত ভারতের সমস্ত দেশপ্রেমিকদের রাজপুত্র, দেশপ্রেমের রাজপুত্র তিনি ছিলেন। তার কাছ থেকে সত্যিকারের দেশপ্রেম কি জিনিস আজকে এই বর্তমান সমাজ এসে নেতাজি জীবন বাণীর কাছে আমাদের শিখতে হবে। নেতাজি সুভাষ মানে একটি জীবনবোধ, এক আদর্শ জীবনবোধ, মানব প্রেম তথা বিশ্বপ্রেমের প্রতীক। আর স্বদেশ প্রেমের এক অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম হয়েছিল। যদিও তার পৈতৃক ভিটা হচ্ছে উত্তর 24 পরগনার কোদালিয়া গ্রামে। সেদিন যে অগ্নি শিশুর ভবিষ্যৎ হয়েছিল, বিধাতা তার ললাটে লিখে দিয়েছিলেন বিজয় ছিল। যার ত্যাগ তিতিক্ষা, যিনি ছিলেন ত্যাগে শুদ্ধ, বৈরাগ্যে গৈরিক, মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল মোচনে সম্পূর্ণ উৎসর্গীকৃত। তার জীবন সম্বন্ধে আমরা অনেকেই জানি, ছোটবেলা থেকে তার শিক্ষা শুরু হয়েছিল কটকের মিশন স্কুলে, তারপরে বড় হয়ে রেভেনশন কলেজিয়েট স্কুল পেরিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজ। এই কিশোর বয়সে তিনি সুভাষচন্দ্র, হ্যাঁ এখানে বলা প্রয়োজন সুভাষচন্দ্রের পিতা ছিলেন জানকীনাথ বসু, পেশায় আইনজীবীর, মাতা ছিলেন প্রভাবতী দেবী। এই প্রভাবতী দেবী, মমতাময়ী প্রভাবতী দেবী সুভাষচন্দ্রের জীবনে এই যে এই দেশপ্রেমের ভারতবর্ষের মুক্তি সংগ্রামে এই যে সুভাষের ছাপিয়ে পড়া, এর পিছনে তার মায়ের অবদান, তার অকুণ্ঠ সমর্থন ছিল মাতা প্রভাবতী দেবী। আমরা জানি যারা মহানায়ক, যারা মহাপুরুষ, তাদের প্রত্যেকেরই জীবনে মায়ের ভূমিকা বিরাট। মহর্ষি মাতৃ মাতার উপরে মাতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল সুভাষচন্দ্র। কিন্তু ঠিক তাই প্রেসিডেন্সি কলেজ, তখন প্রেসিডেন্সি কলেজে যে সময়ের কথা বলছি আপনারা জানেন ইতিহাস, ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন 40 বছর পেরিয়েছে। ব্রিটিশ শাসনের মধ্য গগনে ব্রিটিশ নিপীড়ন অত্যাচার, ভারতবাসীদের প্রতি তাদের অবজ্ঞাসূলভ অপমানজনক ভাষা নেটিভ বলে সম্বোধন,
এ তো ছিলই, কলেজেও ছিল বৈষম্য। সেই বৈষম্যের প্রতিবাদ করতে গিয়ে এই প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন। ইতিহাস বিস্তৃত ঘটনায় যাচ্ছি না। পরবর্তীকালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় সুভাষচন্দ্র স্কটিশ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ফিলোজফিতে অনার্স সহ গ্রাজুয়েশন কমপ্লিট করেন। কিশোর বয়সে তিনি সুভাষ বিবেকানন্দের রচনাবলী পাঠ করেন এবং বিবেকানন্দের জীবন ও দর্শনের প্রতি আকৃষ্ট হন। এই কৈশোর বয়স থেকেই, কৈশোর তরুণের বয়স সন্ধিতেই থেকেই সুভাষের মনে ত্যাগের ভাবনা। বিবেকানন্দের কুসংস্কার বর্জিত যুক্তিসিদ্ধ যে ধর্ম তত্ত্ব তার প্রতি তার আকর্ষণ, যোগ তন্ত্র সাধনার প্রতি তার ঐকান্তিক আকুতি, নেতাজি সুভাষচন্দ্রের কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে তার ভিতটা গুড়িয়ে দিয়েছিল এবং কলকাতা আসার পর মাতৃভূমির দেশবাসীর প্রতি এই বিপীড়ন বৈষম্য তাকে ব্রিটিশ শাসকদের প্রতি তুষ্ট করে তুলেছিল। দেখলেন বিবেকানন্দের ভাব শিষ্য সুভাষচন্দ্রের মধ্যে দেশপ্রেমের ভাবনা বীজ থেকে অঙ্কুরিত করেছিলেন তার মাস্টারমশাই বেণী মাধব দাস। 1900 মনে নেই, এই গ্র্যাজুয়েশনের এক বছর পরেই তিনি বিলেত যাত্রা করেন আইসিএস পরীক্ষার জন্য এবং এক বছর পরেই এই সিভিল সার্ভিস পরীক্ষার চতুর্থ স্থান অধিকার করে তিনি ভারতবর্ষে ফিরে আসেন। ভারতবর্ষ দেখুন, একবার বিচার করুন, সেই সময় সিভিল সার্ভিস পরীক্ষা যারা উত্তীর্ণ সরকারি চাকরির বিরাট প্রলোভন, উচ্চ মাইনা উচ্চ বেতনের প্রলোভন এবং নিরাপদ, কি বলবো, নিরাপদ ভবিষ্যৎ জীবনের হাতছানিয়ার দিকে, অন্যদিকে দেশ মাতৃকার আহ্বান, দেশ মাতার আহ্বান এবং সে পথে আছে কঞ্চন বিছানো, কাঁটা বিছানো, দারিদ্রময় জীবন, পরাধীনতা শৃঙ্খল, কারাবাস। নেতাজি সুভাষচন্দ্র বোস চিন্তা করে নেতাজি হননি, তিনি ঘৃণা ভরে ব্রিটিশের উপহার প্রত্যাখ্যান করে আগে ধরেছিলেন, দেশ সেবার জন্য নিজে উৎসর্গ করেছিলেন। ইতিহাস জানা আছে তো নেতাজি সুভাষচন্দ্র তার পরবর্তী রাজনৈতিক জীবন অনেক ঘটনাবহুল এবং রোমাঞ্চকর, আমি এই বিস্তৃত ঘটনায় যাচ্ছি না। এবং তিনি যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তার এই আন্দোলনে সঙ্গীত ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বারবার কারারুদ্ধ করেছিল। 1948 সালে আবার তিনি কারারুদ্ধ হন এবং তখনই তিনি অনুভব করেন এই ব্রিটিশ শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হলে দেশের স্বাধীনতা তিনি বিশ্বাস করেছিলেন এবং বহির্বিশ্বে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ মিত্র শক্তির বিরোধী শক্তি, তথ্য শক্তি, জার্মান, জাপান, জার্মান বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছিলেন। আর ইতিহাসে আমরা জানি 1939 সালে তিনি বাড়ি থেকে তাকে অন্তরীণ করে রাখা হয়েছিল, সেখান থেকে তিনি চত্বরে ধারণ করে জিয়াউদ্দিন নাম দিয়ে তিনি দেশ ত্যাগ করেছিলেন। যে দীর্ঘ উজ্জ্বল গৌরব গাথা তার, যে নিষ্ক্রমণ দেশ থেকে ভারতবর্ষ থেকে কাবুল হয়ে রাশিয়াতে তিনি বার্লিন পৌঁছলেন এবং তারপর আমরা 1941 সালে তার যে এই জলগম্ভীর আওয়াজ শুনলাম রেডিও বার্লিন, আজাদহীন রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি। তার এই জলগম্ভীর আওয়াজে সেদিন আপ আমার ভারতবাসী শিহরিত রোমাঞ্চিত হয়েছিল এই দেশনায়কের উদাত্ত আহ্বান শুনে। তিনি বলেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আসবে, কিন্তু সেই স্বাধীনতা আবেদন নিবেদনের মাধ্যমে নয়। তাই তিনি ওই জার্মান, জাপান ইত্যাদি অক্ষ শক্তি তাদের সাথে সমঝোতা করেছিলেন, শত্রু শত্রু আমার মিত্র সেই শিহরিতে। একবার মনে করুন, নেতাজি এমনই তার অভ্রুমলেই
প্রচন্ড ব্যক্তিত্ব ছিল হিটলার সেই সময় হিটলারের মতো নাম শুনিয়ে অনেকে ভয় কেঁপে উঠত হিটলারের সামনে মাথা উঁচু করে তিনি বলেছিলেন আমি আমার মাতৃভূমির স্বাধীনতার জন্য দায়বদ্ধ আপনার কাছে সাহায্য চাইতে এসেছি কোন সরকারি বিনিময় নয় দেশকে দিয়ে দেওয়ার বিনিময় নয় আপনি সাহায্য করবেন স্বাধীনতার লড়াই আমরা লড়ব হিটলারের মতো ব্যক্তিত্ব সেদিন মাথা নিচু করেছিল নেতাজি সুভাষ চন্দ্রের অটল ব্যক্তিত্বের কাছে ইতিহাস আমরা জানি পরবর্তী জীবন তার দেখুন দেশপ্রেমের জন্য একটা মানুষ কতখানি জীবন মৃত্যুকে তিনি পায়ের বৃত্ত করে জার্মান থেকে কিলোমিটার টোকিও তিন মাস সাবমেরিনের যাত্রা ছিল জলের নিচে দিয়ে চারিদিকে জাল বিছানো আছে ব্রিটিশ শক্তি সারা সমস্ত সমুদ্রে জলের নিচ দিয়ে তিন মাস সমুদ্র যাত্রা করে অসম্ভব ওই জার্মান যারা সেনানায়ক তারা আশ্চর্য হয়েছিল নেতাজির প্রস্তাব শুনে মিস্টার বোস এটা তো আত্মহত্যার ছবি নেতাজি সেই সুভাষচন্দ্র বোস সেই সংকল্প দুঃসর সংকল্প নিয়েছিলেন এবং অটল সেই সংকল্প সাধন করেছিলেন চৌকি দিয়ে পৌঁছে দিলেন তারপর ইতিহাস আমি যা আমরা জানি সিঙ্গাপুরে রাজবিহারী বোস আরেক অগ্নিযুগের বিপ্লবী রাজবিহারী বোস তিনি ভারতীয় ভারতবর্ষের ব্রিটিশ শক্তির হয়ে লড়াই করেছিল ভারতীয় ফৌজ অগ্রশক্তির একটা বন্দী ছিল তাদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী নেতাজি যখন গেল সিঙ্গাপুরে নেতাজির হস্তে সেই আজাদহীন বাহিনী দায়িত্ব সঁপে দিল ওই আজাদহীন বাহিনী নেতা সুভাষচন্দ্র বোসকে সর্বাধিনায়ক রূপে গ্রহণ করলো আর নেতাজির যে প্রচন্ড ব্যক্তিত্ব দুর্জয় সাহস তার অত্যুগ্র দেশপ্রেম এই বাহিনীর সবাই তাকে আদর করে তাকে ডাক দিল নাম দিল নেতাজি তাই নেতাজি সেদিন থেকে সুভাষচন্দ্র বোস হলেন আমাদের সকলের কাছে নেতাজি বাংলার কাছে নেতাজি সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের কাছে নেতাজি সারা পৃথিবীর কাছে নেতাজি সেই নেতাজি আমরা জানি সেই দুর্জয় সংকল্পে অক্ষসূচির সঙ্গে মিলিত হয়ে ভারতবর্ষের পূর্ব প্রান্ত আক্রমণ হয়েছিল মণিপুরে প্রথম সেখানে ভারতবর্ষের পতাকা উত্তোলিত হয়েছিল ভারতের স্বাধীন পতাকা উত্তোলিত ছিল আন্দামানে ইতিহাস তারপরে জাপানে হিরোশিমায় আর নাগাসাকিতে পারমাণবিক বোম বর্ষণ হয়েছিল জাপান বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছিল স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস নেতাজি সেদিন সেই মণিপুরকে ডাক দিয়েছিলেন চলো দিল্লি দিল্লি চলো কিন্তু অর্থশক্তি অর্থশক্তির একটা বন্দী ছিল তাদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী নেতাজি যখন গেল সিঙ্গাপুরে নেতাজির হস্তে সেই আজাদহীন বাহিনী দায়িত্ব সঁপে দিল ওই আজাদহীন বাহিনী নেতা সুভাষচন্দ্র বোসকে সর্বাধিনায়ক রূপে গ্রহণ করলো আর নেতাজির যে প্রচন্ড ব্যক্তিত্ব দুর্জয় সাহস তার অত্যুগ্র দেশপ্রেম এই বাহিনীর সবাই তাকে আদর করে তাকে ডাক দিল নাম দিল নেতাজি তাই নেতাজি সেদিন থেকে সুভাষচন্দ্র বোস হলেন আমাদের সকলের কাছে নেতাজি বাংলার কাছে নেতাজি সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের কাছে নেতাজি সারা পৃথিবীর কাছে নেতাজি সেই নেতাজি আমরা জানি সেই দুর্জয় সংকল্পে অক্ষসূচির সঙ্গে মিলিত হয়ে ভারতবর্ষের পূর্ব প্রান্ত আক্রমণ হয়েছিল মণিপুরে প্রথম সেখানে ভারতবর্ষের পতাকা উত্তোলিত হয়েছিল ভারতের স্বাধীন পতাকা উত্তোলিত ছিল আন্দামানে এটা ইতিহাস তারপরে জাপানে হিরোশিমায় আর নাগাসাকিতে পারমাণবিক বোম বর্ষণ হয়েছিল জাপান বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছিল স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস নেতাজি সেদিন সেই মণিপুরকে ডাক দিয়েছিলেন চলো দিল্লি দিল্লি চলো কিন্তু অর্থশক্তি বিশেষ করে জাপান আত্মসমর্পণ করার ফলে সেই সংকল্প সেদিন পুরো হয়নি তাকে পিছু হতে হয়েছিল সে ইতিহাস আমরা জানি তারপরে ঘটনাবহুল জীবন নেতাজির ছিল এখনো পর্যন্ত ছিল এবং আছে রহস্যে মোড়া রহস্যাবৃত ঘটনায় প্রকাশ টোকিও থেকে এক সংবাদে প্রকাশ ১৯৪৫ সালে সালটা খুব সম্ভব ১৯৪৫ সালই হবে তাই ওকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে একটা সংবাদ আমাদের এই যে সংবাদ সেই সংবাদের সারবত্তা এখনো প্রমাণিত হয়নি নেতাজির মৃত্যু হয়েছে বিভিন্ন
মুসলা কমিশন বসে যাবার জানি মুসলা কমিশন শাহনাজ কমিশন সর্বশেষ মুখার্জি কমিশন একটিও কমিশন এই যেটা তিনি মৃত্যু রহস্যের কিনারা করতে পারেনি কিনারা করতে পারেনি কেন সর্বশেষ মুখার্জি কমিশন এই রহস্যের কিনারা করতে তৎপর ছিল কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় পূর্বতন কেন্দ্রীয় সরকার এবং বর্তমান কেন্দ্রীয় সরকার সবাই অসহযোগিতা করছে রাষ্ট্রতত্ত্বের দোহাই দিয়ে রাষ্ট্রের নিরাপত্তার দোহাই দিয়ে না কিছু ফাইল প্রকাশ করা যাবে না আজও আজও নেতাজির এই যে রহস্যাবৃত অন্তর্ধান এর রহস্য উন্মোচনে যেটা সব থেকে প্রয়োজন ওই সমস্ত গোপন ফাইলের প্রকাশ 1974 সালে বর্তমান প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি এই দাবি রেখেছিলেন আমরা সরকারে এলে এই নেতাজির সমস্ত অপ্রকাশিত ফাইল আমরা আমরা উন্মোচন করবো প্রকাশ নিয়ে আসবো দুঃখের বিষয় দু একটি গুরুত্বহীন ফাইল মাত্র উন্মোচিত হয়েছে বাকি আর সেই ফাইল উন্মোচিত হয়নি আমরা বাঙালিরা আমাদের হৃদয়ের নয়নের মণি সুভাষচন্দ্রের পরিণতি কি হলো আমরা এখনো জানি না আমরা জানতে ব্যাকুল তৎপর তাই সুভাষচন্দ্র বোস একবার বিবেচনা করুন কেন কেন তিনি তার ট্র্যাজিক চরিত্র হয়ে রইলেন কাদের ষড়যন্ত্রে কাদের ষড়যন্ত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা কিন্তু তিনি বলেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয় রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের দরকার অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করতে হবে তার এই তত্ত্ব এবং কথা শুনে ভারতবর্ষের তৎকালীন দেশীয় পুঁজিপতি বর্গ ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝেছিল ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বাদ দিয়ে তৎকালীন পশ্চিমী ওই নেতৃবৃন্দ ভারতীয় নেতৃবৃন্দ যারা ব্রিটিশের সাথে আপোষ করে সবসময় আপোষ করে চলেছে এবং আপোষ করে দেশটাকে ভাগ করে বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দেশটা ভাগ করে বাঙালির বুকে শ্রীকাঘাত করে সব থেকে বেশি রক্তক্ষরণ করে দেশটা ভাগ হয়ে গেল যারা মূল্য বাঙালি আজও এখানে বললে অত্যুক্তি হবে না এটা ইতিহাস ইতিহাসের এক জ্বলন্ত সত্য কারো কারো কাছে অপ্রিয় হতে পারে কিন্তু জ্বলন্ত সত্য সেই দেশ বিভাগের খত বাঙালিরা এখনো বয়ে বেড়াচ্ছে ওই বাংলা এই বাংলায় কে দায়ী এর জন্য বর্তমান প্রজন্ম এবং তারপরেও এই জবাব দিতে হবে এই রহস্যমোড়া দিন উন্মোচিত হলে অনেকেরই অনেক কিছু সামনে এসে যাবে তাই ষড়যন্ত্রে যাদের ষড়যন্ত্রে কেন নেতাজি যে বলেছিলেন ভারতবর্ষের অর্থনৈতিক মুক্তি দরকার দেশীয় পুঁজিপতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তাই দেশীয় পুঁজিপতি বর্গ বুঝিয়েছিল ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন চলে যাবার পর নেতাজি যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয় তাহলে তার পরের কোপটা এসে পড়বে দেশীয় পুঁজিপতির উপর কেন নেতাজি চেয়েছিল সমন্বয় নেতাজি চেয়েছিল সমাজতন্ত্র তিনি বলেছিলেন ভারতবর্ষে সমাজতন্ত্র আসবে কিন্তু সেই সমাজতন্ত্র মার্কসের পুঁতির পাতায় জন্ম নেয়নি তা আসবে ভারতবর্ষের চিরাচরিত আধ্যাত্মিক ঐতিহ্য থেকে আধ্যাত্মিক ভিত্তি ভারতবর্ষের যে ভিত্তিভূমি আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতা আমরা ভিত্তি করি ভারতীয় সমাজতন্ত্র যা পুঁজিবাদ উৎখাত করবে আর সেই জন্যই তৎকালীন পুঁজিপতিরা ভয় পেয়ে নেতাজি সুভাষচন্দ্রকে কিভাবে প্রেক্ষাপটে ঘটানো যায় তার ষড়যন্ত্র করেছিল ব্রিটিশদের সাথে মিলে এটা ইতিহাস এটা ইতিহাস আমার মনে পড়ে কৈশোর এবং তরুণ অবস্থাতে সুভাষচন্দ্রের সম্বন্ধে অনেকগুলো বই পড়েছিলাম শৈলেশদের আমি সুভাষ বলছি তাই হোক থেকে ভারতে এবং আরও আরও সেখানে সেই সব বইগুলো ছত্রে ছত্রে কী করে বঞ্চনা সুভাষচন্দ্রকে কী করে নিপীড়ন করা হয়েছে ভারতীয় স্বাধীনে যাওয়ার ইতিহাস থেকে তার নাম মুছে দেওয়ার জন্য কী করে ষড়যন্ত্র অতীত করা হয়েছে এখনো করা হয়েছে ছত্রে ছত্রে লেখা কীভাবে কীভাবে তাকে তার একটাই দোষ ছিল তিনি চেয়েছিল অখণ্ড ভারতের স্বাধীনতা হে ভারতবাসী যখন ভারতবর্ষ ঠান্ডে আশঙ্কা ছিল বিজাতি তন্ত্রের ভিত্তিতে ওই দেশ থেকে উনকার কি বলেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা কখনো খণ্ডিত মাতৃভূমির খণ্ডীকরণের বিনিময়ে নয় আমরা যেই অখণ্ড ভারতের স্বাধীনতা তৎকালীন লোভী
পশ্চিমী বেনিয়াদের হাতের পুতুল তৎকালীন লোভী নেতৃবৃন্দ ভয় পেয়েছিল। নেতাজির অন্তর্ধানের পর ভয় পেয়েছিল, তারা জানে, তারা জানতো নেতাজি মারা যায়নি। অনেক তদন্ত কমিশন বসিয়েছিল ব্রিটিশরা এবং অন্যান্যরা, একটাও তদন্ত অনুমতি হয়নি। তারা জানে নেতাজি ফিরে আছে, তাদের ভয় ছিল নেতাজি যদি ফিরে আসে আপ আমার ভারতবাসী নেতাজিকেই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে নেবে। আর তারা ভয় পেত, তাহলে তারা যে ক্ষমতা মধুর আহরণ করতে চাইতো সেটা আর হবে না। তাই তারা ওই ব্রিটিশের সাথে হাত মিলেই মাতৃভূমিকে ভাগ করেছিল। এটা জ্বলন্ত সত্য, অপ্রিয় সত্য হলে জ্বলন্ত সত্য এবং নিশ্চয় সত্য। সেই স্বাধীনতার দেশভাগের ক্ষত আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু যে কল্পনা করেছিলেন, তিনি বলেছিলেন বঙ্গ জননী একদল নবীন সন্ন্যাসী চান, ভাই সব ভাই সকলকে তোমরা আত্মবলির জন্য আত্মবলিদানের জন্য প্রস্তুত আছো, তোমরা সবাই এসো, এভাবে তোমরা পাবে ক্লেশ যন্ত্রণা আর কারাবাসের লাঞ্ছনা, এসব যদি তোমরা হাসি মুখে গ্রহণ করতে পারো তাহলে এগিয়ে এসো। আজকের ভারতবর্ষের প্রেক্ষিত দেখি বর্তমান সমাজ, নেতাজি যে চিন্তা করেছিলেন বর্তমান সমাজ দেখি, আজকে বর্তমান সমাজ যা পুঁজিবাদের ঘটনাকে সরতে ভেসে চলেছে, আজকে সমাজ দর্শনের আজকে সমাজের জীবন দর্শন হয়ে দাঁড়িয়েছে ভোগ ভোগ এন ভোগ, ভোগের ঘটনাকে স্রোতে আমরা কোথায় ভেসে চলেছি। মানুষের জীবন দর্শন হয়ে গেছে মানি 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 পেটাতে হানি, মানুষ নিজের স্বার্থের জন্য এত নিচে নেমে যাচ্ছে। কোথায় বিবেকানন্দের জীবন বাণী, কোথায় আদর্শ, এ সব কিছুই সব কিছু শেষ হয়ে যেতে বসছে। এই অবস্থায় এইখানে এই অবস্থাতে নেতাজির জীবন বাণীকে মূর্ত রূপ পেল প্রাউড প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রাউড তত্ত্বে। তিনি বললেন অর্থনৈতিক স্বাধীনতা